না পারি তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসা হয়নি, তাকে ভালোবাসা হয়নি, আমি শুধু কথায় তাকে ভালোবাসি। আজকের সেই আচার্য পরম্পরা রেখেছেন আমাদের মঙ্গলের জন্য, তিনি মঙ্গলময়, তার মঙ্গল আমরা করতে পারি না, আমার কিসে মঙ্গল হবে তিনি সেটা জানেন, সেই মঙ্গলে আশীর্বাদ পুত হতে গেলে তার কথাকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে চলতে হয়। তিনি আচার্য পরম্পরার ভিতর থেকে আমাদের ভালো পথটুকু দেখিয়েছেন। আজকের যে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এটা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হলে ভেবে দেখুন তো, আমরা কে বেঁচে থাকবো, কে মরবো, তার কোনো নিশ্চয়তা আছে কি? যদিও বেঁচে থাকি, তা হিরোশিমা নাগাসাকির মতো এখনো আমরা পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করব, যে তেজস্ক্রিয়তা আমার রক্তের ভিতর প্রবিষ্ট হবে, তার ফলে আমার পরম্পরা বংশ পরম্পরা তারা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করবে, আমার সন্তানটা পঙ্গু, তার সন্তানটা পঙ্গু, তার সন্তানটা পঙ্গু, এমন করে চলছে। যদি আমি জীবদ্দশায় বেশি দিন বেঁচে থাকি আর আমি যদি দেখি আমার নাতিটা আমার ছেলেটা এমনি করে সব পঙ্গু হয়ে যাচ্ছে, এটা কি আমার জন্য ভালো লাগবে, কারো জন্য ভালো লাগবে কি? আজকে ঠাকুর এত কথা বলেছেন, সব তো আমার জন্য, আমার ভালো থাকার জন্য, কিন্তু সেই কথাগুলি আমি যদি না জানি, এই জন্যই যাজক, এই জন্যই আলোচনা, এই জন্যই পাঠ, এই জন্যই আমার ভিতরে যদি আপত্তি থাকে তাহলে তার বই সংগ্রহ করব, পড়ব, নিজেদের ভিতরে পড়ব, পরিবারের সবাইকে শোনাবো, তাদের সাথে বুঝাতে হবে। ঠাকুর এমন কথাটা বলতে চেয়েছেন যেটা বুঝতে পারবো না, আমার সুবিধা অসুবিধা সেই মালিকের কাছে গিয়ে আবার নিবেদন করতে হবে, তার কাছ থেকে সেটা ক্লিয়ার হতে হবে। আজকের এমনি করেই না আজকে আমাদের জীবনটাকে সুন্দর সার্থক করতে পারি। আমরা যখন প্রতি প্রত্যেকে একটা গাছে যখন সে তো শুভ্র শত শত ফুল ফোটে, ওর দিকে তাকালে মনে হয় গাছটার আর সবুজ পাতা নেই, সব যেন ফুলে ফুলে ভরে গেছে। আজকে এই মৃদুমন্দ বাতাসে আমার ভিতরে যে একটা আপ্লুতা সৃষ্টি হলো, আমার দর্শন ইন্দ্রিয়ের পরে সব জায়গায় শুভ্রতা দেখলাম, আমি তেমনি আমাদের দৃষ্টি শুদ্ধতার ভিতর থেকে আজকের সেই শুভ্র ফুলে প্রস্ফুটিত হতে হবে আমাদের প্রতি প্রত্যেকেই। আর তাই কর্মে প্রবৃত্ত হতে হবে, সেই কর্ম হচ্ছে এখন ডিপিওআর। কালকে সেই কথাগুলো বললাম, আমরা বললাম তোমরা এখানে ছবি দিয়েছ, বলছে আগে হ্যাঁ ছবি দিয়েছি। ওই গৃহস্থকে বললাম যে দাদা আপনি এদেরকে এই অর্ঘটা দিয়ে দেবেন, বলছে হ্যাঁ দিয়ে দেবো। ঠাকুরের আসনটা এমন করে সাজাতে হবে, বলছে আমার ওই ঘরে আছে, বলছে ও ঘরে থাকলে এটা তো ছেলের ঘর, আপনি ভালো থাকবেন, আপনি ঠাকুরকে নিয়ে থাকবেন, ছেলে ঠাকুরকে নিয়ে থাকবে না। মানুষের ভিতরে এত চাওয়ার প্রত্যাশা, ওইখানেই কি প্রত্যাশা? আমি অর্থ চাই, লক্ষ্মী পূজা করি, বিদ্যা চাই, সরস্বতী পূজা করি, কালী দুর্গার পূজা করি, আমার মঙ্গলের জন্য শিবের পূজা করি। ঠাকুর তার বাণীতে বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। আজকে বিভিন্ন জায়গায় মন্দিরে বিভিন্ন দেখা যায় যে দলাদলি হচ্ছে, কাকে নিয়ে দল করব, আমার অহংকে নিয়ে, আমি যা বলবো তাই মানুষকে শুনতে হবে? ওটা যদি ঠাকুরের কথা হয় তাহলে শুনবে, যদি ঠাকুরের কথা না হয় আমার কথা তার ভিতরে মিশ্রিত হয়ে যায় তাহলে তখন আর তা শুনবে না। তাই অবিমিশ্রিত হতে হবে আমার কথাগুলি, আমার কথাগুলি যেন ঠাকুরের কথাই হয়। এমনি করেই আমার জীবনকে সুন্দরের পথে আমরা এগিয়ে নিতে পারি। আজকে সৎসঙ্গে সার্থকতা হোক, আজকের এই কথার ভিতর থেকে যারা এখানে যোগদান করেছেন সবাই সেই ডিপুয়ার কর্মে যেখানে যতটুকু পারি, আমার কাজ থাকবে, আমার সংসার থাকবে, সংসার ফেলে ঠাকুর বলেননি
আবার এই ডিপ্লয়ার করার জন্য। এই ফাঁকে ফাঁকে আমরা দু চারজন পাঁচজন দশজন যত বেশি আমরা করি, এটা করলে কি হবে? ওই সিপাহীদা বলছেন যে ভাইটি ঘর ছাড়া হয়ে গেছে, বিপথে গমন করছে, তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই ঘরে ফেরা বলতে যে ভাইটি ইষ্টভীতি করছেন না তাকে দিয়ে ইষ্টভীতি করাতে হবে, যে ভাইটি ঠিকভাবে 30 দিন পাঠাচ্ছে না তাকে দিয়ে 30 দিনের দিন পাঠাতে হবে। আজকের আসাম বা ত্রিপুরার দিকে তাকালে, বিশেষ করে ত্রিপুরার দিকে তাকালে ইষ্ট কর্মের জোয়ার সম্পর্কে একটা ধারণা হয়। তারা ভারতেই চলছে, বাংলাদেশে কম্পারেটিভলি কম। কদিন আগে মাত্র আচার্যদেব ঘোষণা দিলেন বাংলাদেশে ডিপিওয়ার করার জন্য। আজকের এই কথাগুলো আমাদের অনুধাবন করা দরকার। তারা দেখুন, আমি একটা পরিক্রমায় পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছিল। প্রতিনিয়ত কি কথা বলে গেছেন, সেদিন কনফারেন্সে গেলাম, 2 দিন আগেই গিয়েছি, সারাক্ষণ শুধু কথা আর কথা। কেন এত কথা? কেন আমরা শুনি না? তাই আমরা শুনেও কর্মে প্রবৃত্ত হই না? তাই তাদের একান্ত আকুতি তার কথাগুলো শুনে কর্মে প্রবৃত্ত হয়ে আমি কল্যাণের পথকে আবাহন করি, আমার জীবনে শান্তির পথকে আবাহন করি। দেখুন সেই আদর্শ বিনয় গ্রন্থের 100 নং বাণীতে তিনি বলছেন, ভেবো না পরমপিতা তোমাকে শান্তি দেওয়ার জন্য আসছে, শান্তির পরিবর্তে তিনি তরবারি নিয়ে এসেছেন। আর তরবারি মানে তরণ অস্ত্র, তার মানে আমাকে তরিত করার জন্য এই অস্ত্র, যা দিয়ে আমি ভালো থাকব, তা তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। সেই অস্ত্রকে আমরা সম্বল করে আমরা সুখ শান্তি কল্যাণের অধিকারী হই। সার্থক হোক আজকের এই সৎসঙ্গ, সবাই ভালো থাকবেন, সবার শান্তি স্বস্তি কল্যাণ পরম দলের আতুল চরণে প্রার্থনা জানাই। আমি উপদেশ দিচ্ছি না, তার যে অভিপ্রায় আমি যেমন করে অনুভব করেছি তাই শুধু আপনাদের সাথে তার ভাগটা তৈরি করে দিলাম। আমার কথাকে কেউ উপদেশ হিসাবে নেবেন না, বলবেন না যে উপদেশ দিতে এসেছি। এই আলোচনার অর্থ উপদেশ নয়, আমাদের নিজেদের ভিতরেই সেই জানার রাজ্যটাকে বাড়িয়ে তোলা। আমার কথায় ত্রুটি বিচ্ছুতি হলে, ভাষায় আবিলতা থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অকৃত্রিম অমলিন ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আপনাদের জন্য থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, এই বলেই আমার আলোচনা এখানে রাখছি। সবাইকে সৎসত্য জয় গুরু।